ভারতে হাউস বোট ডুবে 20 জনের মৃত্যু। ভারতের কেরালা রাজ্যের পর্যটক বহনকারী বিশেষ একটি নৌকা বা হাউস বোট ডুবে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। হাউস বোটটিতে প্রায় 30 জন আরোহী ছিলেন। রোববার সন্ধ্যায় রাজ্যের মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুবালথিরাম সৈকতে এই ঘটনা ঘটে। স্থানীয় বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেরালার ক্রীড়া বিষয়ক মন্ত্রী বি আব্দুর রহমান। তিনি বলেন, মৃতদের অনেকেই নারী ও শিশু। স্কুল ছুটি থাকায় তারা হাউস বোটটিতে ভ্রমণের জন্য গিয়েছিলেন। সাংবাদিকদের কেরালার ওই মন্ত্রী বলেন, হাউস বোটটি উল্টে যায়, এখনও অনেকে সেটির নিচে আটকা আছেন বলে মনে করা হচ্ছে, তাদের বের করে আনতে হবে। কি কারণে নৌকাটি উল্টে গেছে তা জানা যায়নি, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবে। এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের প্রত্যেকের পরিবারকে 2 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া ঘটনায় সমবেদনা জানিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারি বিজয়ন।